এই গ্রামে একটি সরকারি কলেজ আছে, কাপাসিয়া উপজেলার একমাত্র সরকারি কলেজ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে কলেজ, শহীদ তাজউদ্দিন আহমদ সরকারি কলেজ। আগে এটির নাম ছিল ইউনিয়ন ডিগ্রি কলেজ হাইলজোর। কাপাসিয়া উপজেলা সদর থেকে এই জায়গাটি বেশ দূরে, রায়েদ ইউনিয়নে অবস্থিত, কাপাসিয়া কিশোরগঞ্জ সড়কে, যেটা আমরাইত বাজার। আমরাইত থেকে 3 কিলোমিটারের মতো পশ্চিমে হাইলজোর কলেজ, হাইলজোর মোড়, সেখান থেকে আমার এই ভিডিও ব্লগের যাত্রা শুরু হয়েছে। যাচ্ছি পূর্ব থেকে পশ্চিম দিকে। বাইক চালাচ্ছেন আশিক ভাই, এই অঞ্চলে ওনার শ্বশুরবাড়ি পেছনেই। এই রাস্তাটির অবস্থা খুব বেশি ভালো নয়, প্রাকৃতিক কিছু কারণ আছে। যেখানকার ভূমি ব্যবস্থা যেরকম, যে উঁচু মাটি, নিচু মাটি, বৃষ্টি হলে পানি ঢল নামে, ইত্যাদি নানা কারণ আছে। সামনে একটি মোড় পড়বে যেটাকে মুচিবাড়ি চৌরাস্তা বলে। মুচিবাড়ি নামকরণের প্রেক্ষাপট অনুমান তো করাই যায়, কিন্তু বর্তমানে মুচিদের বাস আছে কিনা সেটা দেখতে হবে। সেই চার রাস্তার মোড় থেকে একটি চলে গেছে পশ্চিমে দরদুরিয়া ঘাট, আরেকটি উত্তর দিকে রায়েত বাজার সিংহশ্রী, ওই দিকে আরেকটি বনের মধ্য দিয়ে একটি কাঁচা রাস্তা ভেতরে গিয়েছে, ছোট রাস্তা। সেটি নিয়ে একটি ভিডিও দিতে হবে, আমি দেব ইনশাআল্লাহ, কারণ খুবই নৈসর্গিক পরিবেশ, মানুষ কম, অন্যরকম পরিবেশ। বৃষ্টি চলে আসবে আসবে একটা অবস্থা, আকাশ দেখেই তো বোঝা যাচ্ছে। মুচিবাড়ি ক্রস করে ফেলেছি, এই সামনের এই ছোট্ট মোড়টা আমার খুব ভালো লাগে। দেখেন কিছু দোকানপাট আছে, মনে হয় পরিত্যক্ত, বনের পাশে এরকম দোকান আলাদা একটা অনুভূতি দেয় না? চমৎকার লাগে। এখান থেকে বন শুরু হয়েছে, পশ্চিমে যাচ্ছি, পশ্চিমে গেলে নদী পড়বে, পশ্চিমে গেলে দরদুরিয়া গ্রাম পড়বে, আর দরদুরিয়া নিয়ে তো অনেক ভিডিও দিয়েছি, অনেক ভিডিও, নতুন করে আর কি বলবো। কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম একটি মানচিত্র দিয়ে, তরগাঁও ইউনিয়নের যে মানচিত্রের উত্তর প্রান্তটা এমন সরু হয়ে কেন উত্তর দিকে গিয়েছে সেটা নিয়ে। সেই যে গিয়েছে সেই জায়গাটা এখানে অবস্থিত, অর্থাৎ আছি এখন রায়েত ইউনিয়নে। সামনে একটুখানি জায়গা পড়বে তরগাঁও, তারপরে আবার রায়েত, সেই মাঝখান দিয়ে সরু চিকন হয়ে উত্তর দিকে গিয়েছে সেই তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামটি। কোন জায়গা দিয়ে গিয়েছে সেটা আমি দেখাবো। সামনে একটি ছোট খালের উপর সেতু পড়বে, সেখান থেকে শুরু হবে। সেই খালটা সামনে আসুক, সেটা দেখিয়ে বললে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। এই গ্রাম, এই রাস্তা আমার খুবই ভালো লাগে। একবার সাইকেলে করে গিয়েছিলাম আরিফের সাথে, আরিফ এখন সিঙ্গাপুরে প্রবাসী, আমি পেছনে ছিলাম, আরিফ সামনে ছিল। আরেকবার টুটুল ভাইয়ের সাথে, ওনার বাড়ি রাজবাড়িতে, উনি বেড়াতে এসেছিলেন বর্মিতে, তো ওনার সাথে হেঁটে হেঁটে এই মুচিবাড়ি থেকে তাজউদ্দিন আহমদের বাড়িতে গিয়েছিলাম। এই হচ্ছে সেই ধলেশ্বরী খাল, দলাগড়ের খাল যেটি। এই খালটি উত্তরে যতটুকু গিয়েছে ততটুকুই তরগাঁও ইউনিয়ন, ততটুকুই দেওনা গ্রাম। এখন আমরা তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামে আছি, সামনে আরেকটি কালবাট পড়বে, ততটুকু হচ্ছে দেওনা গ্রাম। এই যে ডান পাশে যে রাস্তাটি চলে গেল, এই রাস্তাটি ধরে 1.25 কিলোমিটার কিংবা 0.5 কিলোমিটার এরকম গেলে তরগাঁও ইউনিয়ন শেষ হবে। এটি হচ্ছে সেই চিকন মাথা মানচিত্রের, যে আগের একটি ভিডিও দিয়েছিলাম, সেই চিকন মাথা হয়ে গিয়ে তরগাঁও ইউনিয়ন শেষ, তারপরে টান চৌরাপাড়া। এই যেই কালবাট সামনে, এতটুকু পর্যন্ত তরগাঁও। এখন আমরা রায়েদে প্রবেশ করলাম। এই যে এই দাঁড়াটা, এই পানির অংশটা দুই ইউনিয়নের সীমানা, অর্থাৎ মুচিবাড়ি, হাইলজোর, ওই সবে ছিল রায়েদ ইউনিয়ন। এখনও আবার রায়েদ ইউনিয়নের দরদুরিয়া গ্রামে আছি, তাজউদ্দিন আহমেদের গ্রাম। মাঝখানে ছিল তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রাম। এই রাস্তার সবচেয়ে আকর্ষণীয় দিক এটি, যখন শালবনে শাল গাছে ফুল থাকে তখন অন্যরকম একটা ঘ্রাণ পাওয়া যায়, আলাদা আমেজ এই পথে হেঁটে চললে। এই পথে হেঁটে চললে এজন্যই ভালো লাগে, কারণ মানুষ আসা যাওয়া করছে, আবার বনের মধ্য দিয়ে হাঁটছি, বনের পরিবেশ পাচ্ছি, আবার নিরাপদ, ভালোই নিরাপদ এই অঞ্চলটা।
দরদুরিয়া গ্রামের বড় অংশই বন, ফাঁকে ফাঁকে বাড়ি, এই অংশে বন বেশি, আবার নদীর পাড়ের ওই অংশে ঘরবাড়ি বেশি। এই গ্রামে শহর ছিল, রাজধানী করার প্রচেষ্টা ছিল। তারপর জেমস টেলরের বইতে একবার একটা ঘটনা লিখেছেন যে ব্রহ্মপুত্র নদে যখন বন্যা হলো, এই বেল্টে যখন ভূমিকম্প হলো, অর্থাৎ 1762-1787 ওই সময়ের কথা বলছি, তারপরে দুর্ভিক্ষ এবং প্রাকৃতিক কিছু কারণে দরদুরিয়া নগরটি জনশূন্য হয়ে যায়। এটি দরদুরিয়া চৌরাস্তা দেখলেন, সামনে দরদুরিয়া ঘাট। জনশূন্য নগরীতে পরবর্তীতে বিভিন্ন অঞ্চলের মানুষ এসে আবার বসত ঘরে, যেমন তাজউদ্দিন আহমেদের পূর্বপুরুষ গফরগাঁওয়ের, ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের দক্ষিণ প্রান্ত নিগড়ি থেকে এসেছেন। ঘাটে চলে এসেছি, আমার প্রিয় একটি ঘাট, সামনে নদী, শীতলক্ষ্যা, ওপারে গোসিঙ্গা। ভালো থাকুন।